নমস্কার সকল বন্ধুদেরকে, নববর্ষের শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে অসমের নীল পূজা বা চড়ক পূজা। আমরা পশ্চিমবঙ্গের চড়ক পূজা অনেক দেখেছি, পশ্চিমবঙ্গ থেকে বহু দূরে অরুণাচল প্রদেশ সীমান্তে অসমের চড়ক পূজা এখন আপনাদের সামনে আমি দেখাচ্ছি। জায়গাটি বান্দরদেওয়ার কাছে। আর এই চড়ক পূজা বা নীল পূজা বা হাজরা পূজা হলো দেবতা শিবের সম্মানে অনুষ্ঠিত একটি হিন্দু লোক উৎসব এবং লোকেরা বিশ্বাস করে যে শিবকে সন্তুষ্ট করে এই উৎসব তাদের সমৃদ্ধি আনবে এবং আগের বছরের দুঃখ কষ্ট দূর হবে। এর প্রস্তুতি এক মাস আগে থেকেই শুরু হয়। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাইছি যে অসমে কিভাবে এই চড়ক পূজা উদযাপন করা হয় এবং পশ্চিমবঙ্গ থেকে কী কী আলাদা আমরা এখানে দেখতে পাই। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন রকমভাবে এই চড়ক পূজা বা নীল পূজাকে উদযাপিত করা হয়। শুধু পশ্চিমবঙ্গ বলা ভুল, বাংলাদেশেও চড়ক পুজো হয়। যেমন মৌলভীবাজার, ঠাকুরগাঁও জেলা, পাটুয়াখালী। তো বাংলাদেশে যে সমস্ত বন্ধুরা আছেন তারা ভালো বলতে পারবেন। এখানে আমরা দেখছি বাতাসা ছেটানো হচ্ছে। হ্যাঁ, এই বাতাসার স্বাদ অনেকটা আলাদা। তবে এখানে বাতাসা যারা আছে ভক্তবৃন্দ তারাই এখানে লোককে ছিটিয়ে দিচ্ছে এবং সবাই পরমানন্দে এই প্রসাদ কুড়িয়ে খাচ্ছে। এটাই আনন্দ। চলুন একটু ঘুরে দেখা যাক এখানে কি অনুষ্ঠান হয়। আমরা দেখতে পাচ্ছি একজনকে এই ধারালো ভোজালির উপরে তাকে চাপিয়ে গোটা মাঠটিকে পরিক্রমা করা হচ্ছে। এ দেখুন, বাচ্চাটা একটা ধারালো অস্ত্রের উপরে দাঁড়িয়ে চারিদিকে মাঠটিকে পরিক্রমা করছে। খুবই রিস্ক আছে, আমি অনেকজনকে দেখলাম কিন্তু কোথাও কোনো রকম রক্তপাত হয়নি। তবে আমি বলতে পারি এরকমভাবে আমি যদি চাপি তাহলে অবশ্যই দুফাক হয়ে যাব, জানি না। নিজেকে কষ্ট দিয়ে ব্যথা সহ্য করে ভক্তরা এই চড়ক পূজাটাকে সুসম্পন্ন করে। দেখুন কিভাবে পেটের উপর রেখে এইভাবে দা দিয়ে শোষাটাকে কাটা হচ্ছে। এটা যে কতটা রিস্কি সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এবং দুর্বল হৃদয়ের ব্যক্তিরা এই চড়ক পুজো দেখতে পারে না। এটাকে আমরা বলি বানফোড়া। কীভাবে একটা লোহার দণ্ডকে বুকে চামড়ার ভেতর দিয়ে দেওয়া হচ্ছে। ছেলেটির মুখে কোনো রকমের বিকৃতি আমি দেখতে পেলাম না। এই ডান্ডাটি অনেকক্ষণ ধরে তার বুকের মধ্যে ঢুকিয়ে রাখা হলো এবং এই নিয়ে সে গোটা মাঠটিকে পরিক্রমা করল। কী কষ্ট
এরা সহ্য করছে। এই ত্রিশূলটি তার বুকের মধ্যে গাঁথা থাকলো এবং দেখুন এই ত্রিশূলটাকে নিয়েই সেই ছেলেটি কীভাবে ঘুরে বেড়াচ্ছে। আমি একটা জিনিস এখানে লক্ষ্য করলাম যে এরা কতটা শৃঙ্খলাবদ্ধ হয়ে এই পূজাটাকে অনুষ্ঠান করছে। আপনারা আরও অনেক কিছুই দেখতে পারবেন, ধীরে ধীরে দেখুন আমি এই মেলার সারাংশগুলি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। এবার বুক থেকে চলে এলো হাতে, তো হাতের চামড়ার মধ্যে সেই ত্রিশূলটাকে আবার ঢোকানো হচ্ছে। তো এদের চেহারা দেখে মনে হলো এরা দুই ভাই, আগেকার জন এবং এইজন আলাদা, একটি ছোট আর একটা একটু বড় ছিল। এবার দেখুন একটা তো বাঁ হাতে ঢোকানো হলো, এবার আর একটা ত্রিশূল নিয়ে তার বুকের মধ্যে আবার ঢোকানো হচ্ছে। আমাদের শরীরে সামান্য একটি ব্রেক ঢুকে গেলে আমরা যন্ত্রণায় ছটফট করি, আর কীভাবে অনায়াসে দুটি বান এরা ভরে নিল। এখানে জ্বলন্ত অগ্নি তৈরি করা হচ্ছে, যেটা হোমকুণ্ড। এই হোমকুণ্ডর ওপর দিয়ে লোকজন পার হবে বাবা মহাদেবের বাবা আশীর্বাদ পাওয়ার জন্য। এই হোমকুণ্ডটিকে ধুনার আগুনে আরও সতেজ করা হচ্ছে, আরও এর তাপ বাড়ানো হচ্ছে। তো আমরা পশ্চিমবঙ্গ থেকে অনেক দূরে, মানে বলতে পারেন যে কোচবিহারের কিছু পর থেকে অসম স্টার্ট হচ্ছে, একদম শেষ প্রান্তে মানে চীনের বর্ডারের দিকে আমরা এখন আছি। এরপরই অরুণাচল প্রদেশ শুরু। তো সেই প্রত্যন্ত প্রান্তে কীভাবে চড়ক উদযাপন করা হয় সেটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখুন কীভাবে পার হয়ে গেল অনায়াসেই, কোনো চিৎকার চেঁচামেচি নেই, খুব সুন্দরভাবে পার হয়ে যাচ্ছে এক এক করে ভক্তবৃন্দ। আমাদের ওদিকে হোমকুণ্ডটাকে আর একটু নিষ্প্রভ করে এর উপর দিয়ে পারাপার করা হয়। জ্বলন্ত অগ্নির মধ্যে দিয়ে আমাদের ভক্তরাও পার করে এবং এখানে নীল খেলে। তো দুর্বল হৃদয়ের ব্যক্তিদেরকে আমি দেখতে অনুরোধ করছি। আস্তে আস্তে আমরা চড়কের শেষ প্রান্তে চলে যাচ্ছি। এইভাবেই এরা এখানে একটি খেলা তৈরি করে, যেখানে এই ব্যক্তিটিকে দড়ি দিয়ে বেঁধে আছে এবং এই একটা খেলা ওরা দেখাচ্ছে। তো দেখুন কীভাবে এই অনুষ্ঠানটি এখানে সম্পন্ন করা হচ্ছে। এরপরে যে অনুষ্ঠানটি হবে সেটি হলো পিটবান বা কোকবান। এইখানে একটি লোহার ছুচলো দণ্ড পিঠে ঢুকানো হয় এবং পিঠে ঢুকিয়ে কী করা হয়, চড়কের সঙ্গে ঘোরানো হয়। এই ভক্তটাকে পিঠে বান ঢোকানো হচ্ছে, ওই যে ছুচলো লোহার দণ্ডটি পিঠের সঙ্গে গেঁথে দেওয়া হচ্ছে বড়শির মতন। দেখে খুবই কষ্টকর মনে হলেও এনাদের কাছে এটাই আনন্দ। এই জিনিসটি ভারতবর্ষের, বিশেষত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু অংশে উদযাপন করা হয়। সব জায়গাতেই এইভাবেই করা হয় যে পিঠের মধ্যে এই বড়শিটাকে গেঁথে দেওয়া হয় দুদিকে। অন্ধ্রপ্রদেশে এবং মহারাষ্ট্রে বাগাত, অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানা গ্রামে সিরিমানো উৎসব
এবং মহারাষ্ট্রের বাগার, এখানেও ঠিক এই ধরনেরই একটি অনুষ্ঠান করা হয়। এখানে একটি গাছের সঙ্গে খুঁটি পুজো করা হয় এবং স্থানীয় দেবতাদের সম্মানে এবং একটি যাত্রা করা হয়। বাগদ হলো চড়ক পূজা, গাজন হচ্ছে উৎসব। মেক্সিকান ডাঞ্জাদের রস, এটিও ঠিক চড়কের সমতুল একটি অনুষ্ঠান। তো ব্যক্তিটিকে যে পিঠে ওই বড়শির মতন জিনিসটা দিয়ে ঢোকানো হয়েছিল, এখন তার উপরে ভর করেই এই ব্যক্তিটি এখন চড়কে ঘুরবেন। তো মোটামুটি আমরা দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গ এবং অসমের যে চড়ক পূজার প্রচলন এবং যে ধারণাটি প্রায় নয় 98% মতন একই। খুবই কষ্টসাধ্য জিনিস, দেখুন কীভাবে এনাকে চড়কে ঘোরানো হচ্ছে, যাতে গত বছরে দুঃখ কষ্ট বেদনা যেন এই বছরে না হয়। এটি বাবা মহাদেব এবং পার্বতীর কাছে প্রার্থনা করা হচ্ছে। আমরাও প্রার্থনা করি যে আপনারাও ভালো থাকুন এবং আমার যারা সহবন্ধুরা আছেন তারাও ভালো থাকুন। এভাবে দেখুন চড়কটাকে পুরো ঘোরানো হচ্ছে, চড়ক ঘোরানোর পরে এদেরকে আবার যত্ন করে ক্ষতস্থানে পরে লাগানো হয়। আবার অনেকেই বিনা প্রলোভেই যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার মঙ্গল হোক।